গাইস, আজকে ভিডিওতে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো ইয়ামাহা FZS ভার্সন 3 ডিলাক্সটা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার ছিল। বর্তমানে এটার অফারটা আপডেট করা হয়েছে, এটা আগের থেকে কমিয়ে আনা হয়েছে অফারটা। সো বর্তমানে এটার অফিসিয়াল প্রাইস কত এবং কত টাকা ক্যাশব্যাক অফার চলতেছে আজকে ভিডিওতে একটু যে ডিটেল জানতে পারবেন। তাই যারা নতুন বাইকটা পারচেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির সৌরভ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অল রাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটার মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভালভ এয়ারকুল FI SOHC 149 সিসির ইঞ্জিন। বিশেষ করে এটা হলো BS6 এর ভেরিয়েশন। আগের ভেরিয়েশনটা যেরকম BS4 ছিল এটা হলো BS6। তাই এখানে দেখতে পাচ্ছেন ক্যাটালিক্যাল কনভার্টারটা রয়েছে। সো এটা স্মুথলি এখন আপনারা রাইড করতে পারবেন। এর পাশাপাশি পাওয়ার টর্ক নিয়ে যদি কথা বলি, এটার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 পিএস 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 আরপিএম। যেহেতু BS6 আনা হয়েছে সো আগের থেকে পাওয়ারটা একটু কমে গেছে কিন্তু এটা টর্কটা আগের থেকে বাড়ছে। তাই যারা জ্যামে বাইকটা রাইড করবেন খুব ভালোভাবে রাইড করতে পারবেন। জ্যামে রাইড করে আপনি অনেক মজা পাবেন কারণ এটা রেডি পিক আপ, থ্রোটলটা আপনাদের ভালো মনে হবে। এর পাশাপাশি এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার ব্রেকিংও খুবই ভালো কারণ সামনে রয়েছে হিউজ সাইজের একটা ডিস্ক, পাশাপাশি ABS 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক পাচ্ছেন। ABS এর সেন্সর রয়েছে, টু পিস্টন ভাইব্রেট ব্রেক ক্লিপার পাচ্ছেন। বিভিন্ন ব্র্যান্ডে দেখবেন যে ডিস্ক ব্রেক হলে কস্ট কমানোর জন্য নন ব্র্যান্ডের ব্রেক ক্লিপার দেয়, সেক্ষেত্রে ইয়ামাহা সবসময় ভিন্ন কারণ তারা সবসময় বাইব্রি অথবা নিশিনের ব্রেক ক্যালিপার ব্যবহার করে থাকে। এটার ব্রেক ক্যালিপারের কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন। আর রিয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাবেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল পিস্টন নিশিনের ব্রেক ক্যালিপার। এখানে কোনো প্রকার ABS সেন্সর পাচ্ছেন না যেহেতু বাইকটা সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। সো শুধুমাত্র আপনারা সামনেই ABS সেন্সরটা পাচ্ছেন। আপনার ব্রেকিং কন্ট্রোল খুব ভালো পাবেন। আপনার যদি অফ স্পিড হার্ড ব্রেক করেন অথবা ধুলোবালিতে বাইকটা ব্রেক করেন, আপনার টায়ারটা স্কিড করবে না খুব সহজে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, টায়ারটা অনেক ওয়াইড পেয়ে যাচ্ছেন। সামনে আপনার পাচ্ছেন সিএটের 100 সেকশনের টিউবলেস টায়ার এবং এই নতুন ভেরিয়েশনটার মধ্যে রিমের কালারটা চেঞ্জ করা হয়েছে। রেড কালারের মধ্যে গোল্ডেন কালারের রিম রাখা হয়েছে এবং ব্ল্যাক কালার যেটা রয়েছে ওটার মধ্যে ব্লু কালারের রিম রাখা হয়েছে। এ কারণে দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে। আর রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 140 সেকশনের টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা অনেক ওয়াইড, আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। এবং বিশেষ করে রিমটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের রিম রাখার কারণে খুবই সুন্দর লাগতেছে এবং বিল্ট ইন এখানে টায়ার হাঁকার পেয়ে যাচ্ছেন। সো আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হাঁকারটা। এবং বিশেষ করে এই টায়ার হাঁকারটা থাকার কারণে টেল প্রোফাইল থেকে বাইকটাকে আরও অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, আপনার সামনে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, আগের ভেরিয়েশনের মতোই সেম টু সেম পেয়ে যাচ্ছেন। লাইক USD সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনার টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। যেহেতু ABS রয়েছে, মাডগার্ডে ABS মেনশন করে দিছে, ইয়ামাহা মেনশন করে দিছে এবং মাডগার্ডটা পুরোপুরি ম্যাট ফিনিশিংয়ে রাখছে। মাডগার্ডের ডিজাইনটাও খুবই সুন্দর। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি এখন একটু কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বিশেষ করে এটা ফিডব্যাক খুবই ভালো পাবেন এবং যেহেতু এটা 7-স্টেপ অ্যাডজাস্টেবল তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে তারা হাইটের সাথে এটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। আর সিটটাও অনেক ওয়াইড, যারা ফ্যামিলি নিয়ে রাইড করবেন তারা এবার একটা নিঃসন্দেহে চয়েসে রাখতে পারেন কারণ এটার সিটটা খুবই ওয়াইড, ইজিলি 3 জন বসতে পারবেন। আর বিশেষ করে রাইডার সিটটা খুবই কমফোর্টেবল। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 2-3 উপর যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। বিশেষ করে পিলনেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। পিলনের সিটটা খুবই ওয়াইড আর পিলনের জন্য খুব সুন্দর ম্যাট ফিনিশিংয়ে একটা গ্র্যাবরিড রাখা হয়েছে। আর আগের FZS ভার্সন 3 থেকে এটার একটা বিশেষ পরিবর্তন পাচ্ছেন, সেটা হলো এটা টেল লাইটটা পুরোপুরি LED MT15-এর টেল লাইট আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। সো আলা না করুক, আপনার বাইকটা যদি কখনো পড়ে যায় এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম কারণ এটা খুবই ফ্লেক্সিবল। আর এক্সস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশনে খুব সিম্পল একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে। আর বিশেষ করে এটার সাউন্ডটাও খুবই স্পোর্টি, আপনারা যখন রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। আর ফুটরেস হিসাবে আপনারা পাচ্ছেন অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস পিলনের জন্য এবং রাইডারের জন্য অ্যালুমিনিয়াম প্লাস রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেসগুলো রয়েছে। বিভিন্ন বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য এইসব জিনিসগুলো খুবই নিম্নমানের দিয়ে থাকে, স্টিলের দিয়ে থাকে, সেক্ষেত্রে ইয়ামাহা ভিন্ন। এই ছোটোখাটো জিনিসগুলো অ্যালুমিনিয়ামের রাখা হয়েছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির দিছে তারা।
আর এখন যদি লুকস নিয়ে কথা বলি, আগের ভার্সনের সাথে যদি কম্পেয়ার করতে বলেন তাহলে দেখবেন যে লুকসে আহামরি সেরকম কোনো প্রকার পরিবর্তন আসে নাই, জাস্ট কালার কম্বিনেশন আর গ্রাফিক্সে আপনার পরিবর্তন পাচ্ছেন। আগের ভেরিয়েশনগুলোর কালারগুলো সবগুলো ম্যাট কালার ছিল, আর এখন যে এটা তিনটা কালার আসছে, ব্ল্যাক কালার, গ্রে কালার এবং রেড কালার, সবগুলো কালারই শাইনিং, এবং শাইনিং কালারের উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা 3D লোগো দিয়ে দিছে গোল্ডেন কালারে, রিমের সাথে ম্যাচ করে কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগতেছে এই কারণে। আর হেডলাইটের ডিজাইনটাও সেম আগেরটার মতোই পেয়ে যাচ্ছেন, হেডলাইটও সেম আপার ডিপার এখানে পেয়ে যাচ্ছেন এলইডি। এটা সিট লাইটের জন্য মোর দেন এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। আর এখানে আপনারা ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্সের কথা তো বললাম, যদি কালার কম্বিনেশন বা কালার কোয়ালিটি নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। এই প্রাইস সেগমেন্ট চিন্তা করলে এটার কালার কোয়ালিটি যথেষ্ট ভালো পাচ্ছেন, এবং ফুয়েল ট্যাঙ্কের এখানে আপনার আলাদা একটা শেড পাচ্ছেন, যে কারণে আপনার ককপিট ভিউটা এখন আরও অনেক অনেক বেশি ভালো লাগতেছে। আপনার যখন বাইকটা রাইড করবেন তখন এটা ভিউটা এনজয় করতে পারবেন। আর এখানে আপনার পুরোপুরি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন আগেরটার মতোই, রেগুলারিটির জন্য টুকটাক যে ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে। আর এটার মধ্যে আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন, যেহেতু এটা নতুন ভেরিয়েশন, এটার মধ্যে কি ব্লুটুথ কানেক্টিভিটি আছে কিনা, না এটার মধ্যে কোনো প্রকার ব্লুটুথ কানেক্টিভিটি নেই। আর হ্যান্ডেল বার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, এটা কন্ট্রোলিং খুবই ভালো, কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে এক্সিটের সিরিজটা বাংলাদেশে ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্যই খুবই জনপ্রিয়। এটার হ্যান্ডেল বার পজিশন সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, সো আপনারা যখন বাইকটা লং রাইড করবেন, লং ট্যুরে যাবেন, তখন খুব সহজে হ্যান্ড পেন বা রিস্পেন হবে না, আপনারা অনেকক্ষণ বসে বাইকটা কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। আর এখানে ইঞ্জিন ফিল সিস্ট পাচ্ছেন, সেলফ রয়েছে, আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্টের সিস্টেম এখানে রাখা হয় নাই। এর পাশাপাশি আপনারা এই সাইডে যদি নিয়ে আসি, আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর সুইচের বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, প্রাইস সেগমেন্ট চিন্তা করলে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি রাখছে, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, সিটের কোশন বলেন, অথবা সিটের যে কাভারটা দেখতে পাচ্ছেন ডুয়েল টোন রাখছে, এটা আগের ভেরিয়েশনে পুরোপুরি ব্ল্যাক ছিল, সো এইসব জিনিসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 160 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তো বাংলাদেশে যে কোনো রাস্তায় ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। বিল্ট ইন ইঞ্জিন কার্ড পাচ্ছেন, যেটা দেখতে সুন্দর লাগতেছে এবং আপনার ইঞ্জিনটাকে কাদামাটি থেকে সেভ করবে। আর হর্ন হিসাবে এখানে সিঙ্গেল হর্ন পাচ্ছেন, ডুয়েল হর্ন দিলে ভালো হতো। আর বিশেষ করে বাম্পার পাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য দিচ্ছে না, সো আফটার মার্কেট আপনাদের কোনো প্রকার বাম্পার ইনস্টল করা হ্যাসেল নিতে হবে না। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 135 kg। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার বাইকটা যখন অফ স্পিডে রাইড করবেন আপনার মনে হবে না যে সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে স্টেবলভাবে বাইকটা রাইড দিতে পারবেন। বিশেষ করে আমি আগেই বলছি যে বাংলাদেশে এই বাইকটা খুবই জনপ্রিয়, এটা কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্যই আপনারা অনেকক্ষণ বসে খুব কমফোর্টেবলভাবে বাইকটা রাইড করতে পারবেন। আর এখন যদি এটা আরেকটা কথা বলি, সেটা হলো মাইলেজ, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 liters, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পাবেন 45-এর মতো, যেহেতু এফআই রয়েছে সো এই কারণেই আপনারা 45-এর মতো মাইলেজ পাবেন। আপনারা যদি এই সেগমেন্টের বাইকের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এটা মাইলেজটা খুবই ভালো পাচ্ছেন, কারণ এটা ইঞ্জিন পারফরমেন্স ভালো পাবেন এবং টায়ারটা ওয়াইড রাখা হয়েছে এবং ওয়েটও বেশি, 135 kg। সো সব দিক বিবেচনা করলে দেখবেন যে এটার মাইলেজটাও খুব ভালো দিচ্ছে। সো আপনারা যারা মিড রেঞ্জের ভিতরে একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে একটা বাইক কিনতে চাচ্ছেন, বাইকটা লং টাইম রাইড করবেন, তারা নিঃসন্দেহে ইয়ামাহা এক্সিটেস ভার্সন 3 ডিলাক্স এই ভেরিয়েশনটা চয়েস করতে পারেন। আর যেহেতু এটা BS6, সো স্মুথলি এখন বাইকটা রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,79,000 টাকা। অফিসিয়ালভাবে আগে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার ছিল, কিন্তু এখন এটার অফারটা কমিয়ে আনা হয়েছে, এটা এখন বর্তমানে অফার চলতেছে 4,000 টাকা। সো এখন 4,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে 2,75,000 টাকা এই ব্যাগটা আপনার পার্চেস করতে হবে। সো এখন এটার অফার প্রাইস হচ্ছে 2,75,000 টাকা। তাই যারা আপনার বাইকটা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই DNS মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি যেখানে আজকে চলে আসছি তাদের কাছে এটা তিনটা কালার অ্যাভেলেবল রয়েছে, ব্ল্যাক, গ্রে অ্যান্ড রেড কালার। সো আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর DNS মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পার্চেস করলে পেয়ে যাচ্ছেন 4টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।